কি বলতি? রান্নাঘর। নমস্কার, আমি ব্যাকরণ বোস, আপনাদের সবাইকে জানাই কানকি বৌদির রান্নাঘরে সুস্বাগতম। আজ কানকি বৌদি আসবে না, ব্যাকরণই সামলাবে পুরো কানকি বৌদির রান্নাঘর। ছেলে ছকরের মুখগুলো দেখো, ওল হয়ে গেছে যে শুনেছে কানকি আসছেন। আরে চিন্তা নেই, কানকি আসছে, একটু মেকআপে ব্যস্ত আছে। আপনাদের সকলকে আরো একবার কানকি বৌদি রান্নাঘরে উষ্ণ অভ্যর্থনা জানাই। তোমাকে দেখে এতক্ষণ সবাই উষ্ণ হয়ে গেছে। কথার মাঝে কথা বললে তোর মুন্ডটা দিয়ে এক্ষুনি কুমড়োর তরকারি বানিয়ে দেবো। হ্যাঁ, তা যা বলছিলাম, আজকে আমাদের এখানে যে অতিথিকে আমরা ডাকবো না, তিনি লম্বা জিনিস পেলেই খপাত খপাত করে ধরে ফেলেন, আর হাত বুলিয়ে সেই লম্বা জিনিসটাকে কিছুক্ষণের মধ্যে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসে। তা বমি বলছি, ওই লম্বা জিনিসের উপর হাত বোলালে ওই লম্বা জিনিসটা বমি করে? সেটা লম্বা জিনিসটার উপর ডিপেন্ড করে। আসলে গেস্ট আমাদের কে বলুন তো? ও মা, ধরে ফেলেছেন, একদম ঠিক ধরেছেন। ওই দেখুন আসছে বোধ হয়। আইলো নাগিন খুড়ি, তোর জলবালে যাই কে? আইলো নাগিন খুড়ি, তোর জলবালে যাই কে? আরে কান্তি বৌদি, আপনি আমার এত করে ডাকেন, আমি কি না এসে থাকতে পারি? তাই নিজের মধ্যে ঝগড়া করবি না, চুপ করে বসতে। এই যে, এই হলেন আমাদের আজকের অতিথি, যিনি লম্বা জিনিসকে খপাত করে ধরে আর হাত বুলিয়ে কিছুক্ষণের মধ্যে সেই লম্বা জিনিসকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসে। ও বলি, লম্বা জিনিস বলতে ও সাপ বলছিলে? আমি তো অন্য কিছু বুঝতে পেরেছিলাম। তোমাকে আর বুঝতে হবে না, বুঝলে? তোমাকে আর বুঝতে হবে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আপনার কাছ থেকে আজকে আমাদের দর্শক বন্ধুদের শোনাবো, আপনি বলুন আপনার জীবনের কিছু রোমহর্ষক অভিজ্ঞতার কথা। আমার জীবনের রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলবেন নি বৌদি? আমি যখন বিয়ে করেছি, বউকে প্রথম দিন নিয়ে এসেছি, আর কি লজ্জা কি লজ্জা! আমার তো লজ্জায় মাথা হচ্ছে না, ওরও উঠছে না, মানে আমার বউয়ে। তা বলি বউ এখন আছে না? বউ তো আমার সঙ্গে থাকে। সে কি এত লজ্জা কাটালেন কি করে? লজ্জা তো কাটাতে কি করে বলেন তো, আমি বউকে নিয়ে আছি ফুলসজ্জার ঘরে, বউ বসিয়ে আছে, আমি বসিয়ে আছি, হঠাৎ আমি মাথা তো কিছুতেই তুলতে পারছি না। তা বউ কি করলো, ওই প্যান্টের ভেতর থেকে বিনটা বের করে যেই বাজাতে শুরু করলো, ব্যাস আমি সারা ঘরে সব খুঁজতে শুরু করে দিলাম, আমার লজ্জা কেটে গেল। এ এ দাদা, বলছি ওই প্যান্টের ভেতর থেকে যেটা বের করেছিল ওটা বিনই ছিল তো? আপনার বরের প্যান্টের পকেটে একটা বিন ঢুকিয়ে দিয়ে আসতাম। লাভ হতো না, কিছুতেই লাভ হতো না, মানে প্যান্টের পকেটে বিন ঢোকাবেন কি করে? বৌদির বর ফুলসজ্জা যখন করতে ঢুকেছিল, লুঙ্গি পরে ঢুকেছিল তো। এ বাবা, ফুলসজ্জার ঘরে লুঙ্গি পরে? হ্যাঁ, ওই বিয়ে যখন হয়েছিল তখন কি সব অপারেশন করেছিল, ডাক্তার বলেছিল এক সপ্তাহ এখন লুঙ্গি পরে থাকতে হবে। এই যে ভিতরের কথা এখানে আলোচনা না করলেই নয়। এই যে শুনছেন, আপনার কাছ থেকে আমরা একটা গল্প শুনবো, মানে আমাদের দর্শকেরা আপনার কাছ থেকে একটা সাপ ধরার গল্প শুনতে চাইছেন। আচ্ছা, তাহলে আমি যদি দর্শকদের গল্প বলতে হয়, তাহলে আমার একটা জীবনের অন্যতম ঘটনা আছে, সেটা বলি। মানে একদিন আগে, বহু বছর আগে, আমাদের পাশের গ্রামে বুঝলে একটা সাপ বেরিয়েছিল। তা আমি ডাকলো, আমি বিন নিয়ে গেছি বাজিয়ে বাজিয়ে, তো গেছি একটা গর্ত থেকে সাপ বেরিয়ে এলো। তারপরে আমি যে সাপটা খপাত করে ধরতে যাবো, অমনি অন্য গর্তে ঢুকে গেল। আর বীর বাঁচালাম, আবার সাপ বেরিয়ে এলো, যে ধরতে যাবো অন্য গর্তে ঢুকে গেল। এইভাবে আমার সারাদিন ধরে গর্তে গর্তে ঘোরা পড়ালো। তারপর একজন বয়স্ক লোক গ্রামের এসে আমরা বললে, বাবা তুমি সারাদিনও এ সাপ ধরতে পারবে না। বাবা, ওটা কি সাপ ছিল? ঢ্যামনা সাপ ছিল। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সাপের গল্প এখানে বলার জন্য। না বৌদি, বলে গল্প গুজব হবে না কানকি রান্না করে
একটু রান্না হবে দেখেছো গল্প করতে করতে আমার মনেই ছিল না আমি তো ভুলেই গেছি অতিথির জন্য রান্না করতে হবে আজকে আমি আমার অতিথিকে রান্নাঘরে রান্না করে কি খাওয়াবো জানেন সোয়াবিনের চাটনি কি মজা কি মজা চাটনি খেতে আমার খুব ভালো লাগে এবার আমি আপনাকে সোয়াবিনের চাটনিটা করা শেখাচ্ছি ঠিক আছে আচ্ছা প্রথমে দেখুন আমি কত সহজে আপনাকে চাটনিটা শেখাচ্ছি চাটনি করাটা আপনি প্রথমে নিজের হাঁটুতে একটা চুমু খান নিজের হাঁটুতে নিজের চুমু খাচ্ছি একটা জোরে হাত তালি ওনার জন্য আপনারা সবাই দেখলেন কত সহজে আমরা চাটনি বানিয়ে ফেললো চাটনি হলো কোথায় এই যে মশাই আপনি যেখানে চুমু খেলেন সেটাকে কি বলে হাঁটু হাঁটুর ইংরেজি কি নি ব্যাস আর আপনি সেটাকে চাটলেন হয়ে গেল চাটনি বলি আমার যদি হাত আর পা থাকতো তাহলে জোড়া হাত আর জোড়া পা দিয়ে আপনার বুকে মানে আপনার মুখে একবার লাথি মেরে দিতাম কিন্তু এটা হলো কথাই আপনি বোঝালেন যে চাটনি হলো কিন্তু আপনি বললেন যে সোয়াবিনের চাটনি তা সোয়াবিনটা কোথায় গেল এক মিনিট কিরম করে করবো জানো কেমন করে এটা কি তোমার এটা আমার বিন এইটাকে আমি এখানে এই দেখো এখানে এরম ভাবে শুয়ে দিলাম হয়ে গেল সোয়াবিন একটু হাততালি হয়ে যাক আমাদের জন্য।